গত মে মাসে লাশ কেলেঙ্কারিতে পুড়েছিল বিজেপি শাসিত প্রদেশের। কোভিডে মৃতদের লাশ গঙ্গার ধারের বালিতে পুঁতে দেওয়া থেকে শুরু করে পথ কুকুরদের সেই বালি খুঁড়ে লাশ বের করে ফেলার ঘটনা প্রবাহ জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামেও এবার অন্য রকমের বিপত্তি প্রবল বর্ষায় জলমগ্ন উত্তর প্রদেশের প্রয়াগরাজ সেই জলেই ফের ভেসে উঠছে বালিতে চাপা দেওয়া লাশ আশঙ্কা করা হচ্ছে সেগুলি কোভিড সংক্রমিত মৃতের ঘটনার ভিডিও ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় গত বুধবার এরকমই এক ছবি তোলা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নদীর পাড়ে একটি দেহ পড়ে আছে যে মৃতের দেহের এক হাতে সাদা সার্জিক্যাল গ্লাভসও আছে দেহ মোড়া আছে গেরুয়া কাপড়ে প্রয়াগরাজ পুরসভার পক্ষ থেকে ওই দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছে অন্য একটি ঘাট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি গঙ্গার জল থেকে গেরুয়া কাপড়ে মোড়া একটি দেহ টেনে তুলে বালিতে রাখছেন একটি মৃতের দেহের মুখে অক্সিজেন টিউব দেখা গেছে গঙ্গার জল বেড়ে যাওয়ার কারণে বালিতে চাপা দেওয়া মৃতদেহগুলো বেরিয়ে এসেছে এবং স্থানীয় প্রশাসন দিন রাত কাজ করে সেই দেহ দাহ করার ব্যবস্থা করছে প্রয়াগরাজ পৌরসভা জোনাল অফিসার নীরজ সিং জানিয়েছেন তিনি নিজে হাতে চল্লিশটি এই ধরনের মৃতের দেহ সৎকার করেছেন তিনি বলেন সম্ভবত মৃতদেহ এখানেই চাপা দিয়ে পরিবারের লোকজন চলে গেছে হতে পারে তারা ভয় পেয়েছিলেন আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় প্রয়াগরাজের মেয়রের সফাই মাটিতে পোতার রীতি তাদের নতুন কিছু নয় এবং সেগুলি নয় সমস্যা হলো মাটিতে পোতা হলে যতটা তাড়াতাড়ি দেহ মিশে যায় বালির ক্ষেত্রে তা হয় না বিপত্তি লাশ ভেসে উঠলেই আমরা সৎকার করছি জানান মেয়র করোনা মোকাবিলায় যোগীর প্রশাসনের ব্যর্থতা ঢাকতে এভাবেই নতুন যুক্তি খাড়া করা হচ্ছে বলে মনে করছেন বিরোধীরা সূত্র অনুসারে বেশ কিছু দেহে এখনো পচন ধরেনি যার অর্থ সম্প্রতি সেই দেহগুলোকে বালিতে চাপা দেওয়া হয়েছে এদিকে সাধারণ মানুষ মনে করেন এই সমস্ত মৃত্যু কোভিডের কারণেই উত্তরপ্রদেশ সরকার কোভিডে মৃত্যুর সংখ্যা কম করে দেখিয়েছে বলেও তাদের অভিমত উল্লেখ্য মে মাসে উত্তরপ্রদেশে এক কিলোমিটার বিস্তৃত গঙ্গা পথে দু হাজারের বেশি মৃতের দেহ ভেসে যেতে দেখেছে গোটা দেশ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসী সহ চন্দৌলি গাজীপুর বালিয়ার একাধিক গ্রামেও ছিল একই ছবি চ্যানেল